بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. جاسم هاي প্রশ্ন করেছেন যে অসুস্থতার কারণে আপনি একদিন নামাজ পড়তে পারেন নাই দেখুন সম্মানী ভাই রসুলসল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো যদি দাঁড়িয়ে পড়তে না পড়ো তাহলে বসে আদায় করো যদি বসে না পড়ো তাহলে শুয়ে পড়ো আপনি অসুস্থ অবস্থা আছেন যেভাবেই থাকেন এই পরিস্থিতি একমাত্র আল্লাহ ভালো জানেন তাই না তো এখন আপনি সুস্থ থাকা অবস্থা আপনি বলতে পারেন যে আমি তো হুজুর আমি তো অজু করি নাই যদি অজু করার সিস্টেম থেকে তো অজু করে যাবেন যদি বলেন অজু করার সিস্টেম নাই বিনা অজুতেই আপনি সালাত আদায় করতেন ইশারার মাধ্যমে আপনি কি জানেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনই ভাই আছে সেই একিদার যারা অসুস্থ হসপিটালে বেডে এক সপ্তাহ কেউ কেউ বিশ দিনে থাকে এক সপ্তাহ আছে আলহামদুলিল্লাহ এই এক সপ্তাহ সে গোসল করবে কোথায় কোথায় উজু করবে সে বিনা উজুতে বিনা গোসলে আলহামদুলিল্লাহ ওই হসপিটালের ভিতরে যতক্ষণ জ্ঞান ফিরছে না জ্ঞান ফিরেছে তখন সে সে নামাজ আদায় করেছে আলহামদুলিল্লাহ আপনি যেটা আপনি যে কাজটা করেছেন সেটা তো এক প্রকারে আপনি হয়তো জানেন না যার কারণে এই কাজটা করেছেন অসুস্থ থাকেন আর না থাকেন আপনি যে কোনো যে পরিস্থিতি থাকবেন সেই পরিস্থিতি ছাড়া তাদাই করবেন আপনি বলতে পারেন শেখ আমি তো খুব অসুস্থ ইয়ে করতে পারি না নড়াচড়া করতে পারি না নড়াচড়া না করলেও মুখে মুখে মুখটা তো মুখটা আলহামদুলিল্লাহ যত মানুষ যত অসুস্থই হোক মুখ দিয়ে কথা বলতে পারে চোখ দিয়ে দেখতে পারে এই মুখ দিয়ে পড়লে যদি আপনি ইশারার মাধ্যমে পড়তেন তাহলে কত না উত্তম হতো আল্লাহ আপনাকে আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাল্লাহ তবে ভবিষ্যতে কখনো কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেহেতু এটা মিস হয়ে গেছে হয়তো আপনি জানেন না আল্লাহ আপনাকে মাফ করে দেবে কথা বলছেন সম্মানিত ভাই জয়সীম ভাই আল্লাহ মাফ করে দেবে আপনাকে তবে আপনাকে দ্বিতীয়বার কখনো কোনো সময় অসুস্থ হলে যেই পরিস্থিতিতে যেই পজিশনে আপনি থাকবেন যে অবস্থায় থাকবেন সে অবস্থায় আদায় করবেন আল্লাহ সালাদ মিস করা যাবে না এটা মিস করার মিস করার ফতুয়া দুনিয়াতে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আর এক ওয়াক্ত সামান আপনি যদি নামাজ যদি মানে ছেড়ে দেন সারা পৃথিবীটাকে একশোবার বিক্রি করলেও এর কাফার হবে না আল্লাহর কসম খেয়ে বলছি নামাজ এমন একটি এই বাঁদ আমরা কেন অনেক গাফেন শতকরা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম প্রায় নব্বই থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ সালাত আদায় করে না কোথাও বুঝতে পারছেন তো এই দেশটা কীভাবে আল্লাহ বরকত হবে আজকে আমরা সিরিক বিদাদের মধ্যে ডুবে আছি আমরা মানে আমরা এমনভাবেই মানে আমরা পাপের সমুদ্রবিদে ডুবে আছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করো সালাতটা আদায় করবেনি আপনি অসুস্থ আছেন অসুস্থ বয়সে আপনি কথা তো বলতে পারেন আপনি অজু করতে পারেন না তাতে সমস্যা নেই বিনা অজুতে আপনার নামাজ আদায় করবেন আপনি অসুস্থ থাকলে শ্যাদা দিতে পারছেন না স্যাদা কিভাবে দেবেন শ্যাদা তো ওখানে মুখে মুখে বললেই চলবে কথা বুঝতে পারছেন এই জন্য তো বললাম আমাদের অনেক দিনই ভাই যারা কোরআন বুলসুন আলহামদুলিল্লাহ যাদের ভিতরে ইসলামিক এলেম ঢুকেছে তারা কি করেছে ভেডের যে হসপিটালে বেড আছে না বেড এই হসপিটালে বেডে বেঁধে শুয়ে নামাজ পড়ছে পাঁচ রক্ত নামাজ কত নার্স বলছে যে যে আমি দেখলাম ওদের ফরসা পায়খানা পরিষ্কার করতেছে অথচ নামাজের সময়টা যখন হইতো তখন তারা বলতো তখন তার আম্মা বা তার বোন থাকতো আমাদের অনেক দিদি ভাই আছে সে তার ফরসা পায়খানা পরিষ্কার করতো পরিষ্কার করার পর সে তো করবে কীভাবে অজু করার সিস্টেম নাই বিনা অজুতে সে নামাজটা পড়তো দিত না কারণ শ্যারদাদার সুযোগ নেই তো স্যারদাদার সিস্টেম নাই সে না অসুস্থ ব্যাটে শুয়ে আছে সেভাবে সেই পজিশনে সেই শুয়ে থাকে থাকার সে অবস্থায় সে ছালাতটা আদায় করেছে কথা বলতে পারছেন ইশারার মাধ্যমে মানে সে বলে কথা বুঝতে পারছেন তো এভাবে আদায় করে নেবেন যেহেতু আপনি জানেন না আল্লাহ আপনাকে মাফ করবেন এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি কখনো কোনো সঙ্গে নামাজ মানে কাজা করবো না কোনো সময় আমি নামাজ ছেড়ে দেবো না ইনশাআল্লাহ আদেশ আমি সমস্ত এই আল ফুরকান মিডিয়ার আঠারো নম্বর সমস্ত আমার ভাইদেরকে আমি অনুরোধ করবো আপনাদের জোরালোভাবে অনুরোধ করবো যে যে পজিশনে আছেন দুনিয়া যা এটা মন্দিরে হেঁটে হয়ে যাক যে এমনি হয়ে যাক এই টেনশন করিয়ে না কিন্তু সালা ছেড়ে দেন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি জোরালোভাবে অনুরোধ করছি সারা পৃথিবীটা বিক্রি করলেও আপনার সুরা মানে একটার এক অক্তে নামাজের কাফরা আদায় আদায় হবে না নামাজ এমন একটি ইবাদত নামাজ পড়তেই হবে সুস্থ থাকুন আর অসুস্থ থাকুন পড়তেই হবে নামাজ নামাজ মিস নেই সম্মানিত আমার দিনী ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার কথাগুলো একটু শুনুন আলহামদুলিল্লাহ এখানে তোমরা অন্ততকে স দুশো মানুষ হবে আপনারা যদি প্রত্যেকে যদি নামাজটা না মানে নামাজটা নিয়মিত পড়েন তো দেখবেন ইনশাল্লাহ বরকত কেমনে আসে ঠিক আছে তো সম্মানিত দিনী ভাই সকলকে আমি অনুরোধ করবো আপনার নামাজটা ছেড়ে দিয়েন না অসুস্থ থাকলে যে পজিশন আছেন সেই প্রদর্শনার সালাত আদায় করে নেবেন আপনি বলতে পারেন আমার তো কোনো অজু করা ছিল বিনা অজুতেই করবেন আপনি বলবেন আমি তো পবিত্র না এখানে পবিত্র কোনো কিছু এখানে পবিত্র কোনো কিছু হবে না কারণ এখানে আপনি এমন পর্যায়ে আছেন সেটা আপনি অসুস্থ সেই অসুস্থ সম্পর্কে আল্লাহ ভালো জানেন সেই যে নিয়ম যে সেই যেই সিচুয়েশন আপনি আছেন সেই সিচুয়েশন সম্পর্কে আপনি অবগত আল্লাহ সোল আল্লাহ সুমানতলা অবগত আছেন আল্লাহ সুমনতলা জানান আপনার যে সিস্টেম তারপর আপনি সালাদটা ছেড়ে দেন না কত বছর পারছেন নামাজ এমন একটি ইবাদত সালাত এমন একটি ইবাদত ছেড়ে দিয়েন না তো যেহেতু সম্মানিত দিনই ভাই আপনি জানেন না তো ইনশাআল্লাহ কখন আর কুসুর নামাজটাই ছেড়ে দিয়েন না কোনো নামাজ আপনি আল্লাহর কাছে ইস্তেক করুন আল্লাহর কাছে ক্ষমা করুন আল্লাহ হাফ করে দেবে ইনশাআল্লাহ আজিজ আশা করি বুঝতে পেরেছেন